নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো আপনি সঠিক নিয়মে কীভাবে দেবাদিদেব মহাদেবকে পুজো করে প্রসন্ন করতে পারবেন, তাই ভিডিওটি পুরো দেখুন। তো প্রথমে আপনাদেরকে কী কী উপকরণ লাগবে সে বিষয়ে জানাতে চলেছি। ভিডিওর শেষে আপনাদেরকে একটি মহা উপায়ের কথা বলবো, যেটি করলে আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপা অর্জন করতে পারবেন, তাই ভিডিওটি পুরো দেখুন। তো প্রথমে আপনাদেরকে কী কী উপকরণ লাগবে সে বিষয়ে জানাতে চলেছি। উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাও বলে দিই, দুধ, দই, ঘি, মধু, চিনি, শুদ্ধ জল মানে গঙ্গা জল, ফুলের মালা, নৈবেদ্য, ধূপ, দীপ, কর্পূর এবং শ্বেত চন্দন। লাল চন্দন কিন্তু একদমই ব্যবহার করবেন না, এবং বেলপাতা নেবেন 8টা, নয়তো 28টা, নয়তো 108টা। এই হলো আপনার পুজোর উপকরণ। এরপরে আপনি দেবাদিদেব মহাদেবের কাছে বসে নিজেকে আগে শুদ্ধি করুন। এই শুদ্ধিকরণের ফলে আপনার পুজো উনি গ্রহণ করবেন। তো শুদ্ধি করার একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি করার আগে 3 বার ডান হাতে সামান্য জল নিয়ে নিম্নের এই মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম আত্মাতত্ত্বায় স্বাহা, ওম বিদ্যাতত্ত্বায় স্বাহা, ওম শিবতত্ত্বায় স্বাহা। এবার মন্ত্রের শেষে হাতটিকে ধুয়ে ফেলুন। এরপরে আপনাদেরকে মেন শিবের মন্ত্র পাঠ করতে হবে, সেটি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওম পূর্ণ বৃক্ষ মহাভাগত ছতাত্তং মহেশ প্রিয় মহেশং পূজা নিমিত্তং বরদা ভব শোভনে। এটি প্রতিটা বেলপাতা প্রদান করার আগে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এরপরে যে শিব গায়ত্রী মন্ত্র, আপনাদেরকে 10 বার উচ্চারণ করতে হবে। সেই মন্ত্রটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে তৎপুরুষং বিদ্যহে বেদমহি মহাদেবায় ধিয় মহ তন্ন রুদ্র প্রচোদয়াত্। এই মন্ত্রটি 108 বার নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করতে হবে, এবং অবশ্যই ওম নমঃ শিবায় এই কথাটি উচ্চারণ করবেন। এরপরে আসি বিসর্জন মন্ত্র। পুজো শেষ হয়ে যাওয়ার পর এতগুলি মন্ত্র আপনারা পাঠ করলেন, এরপরে আসি বিসর্জন মন্ত্র। এই মন্ত্রটি পাঠ করে আপনি দেবাদিদেব মহাদেবের পুজো সমাপ্ত করবেন। অবহনাং নজনামি নৈব জনামি পূজয়াত বিসর্জনং নজনামি ক্ষমস্ত পরমেশ্বর। এই মন্ত্রটি পড়ে আপনি দেবাদিদেব মহাদেবকে ফুল অর্পণ করবেন এবং আপনার পুজোটি সমাপ্ত করবেন। এবং ভিডিওর শেষে আপনাদেরকে আমি বলেছিলাম যে একটি কার্যকরী ক্রিয়া বলবো, যেটি করলে আপনাদের জীবনে ধনের অভাব আসবে না, এবং দেবাদিদেব মহাদেবকে আপনারা অতি সহজেই প্রসন্ন করতে পারবেন।
সেটি হচ্ছে পুজো করার পর সেদিনকে আপনারা যে কোনো ষাঁড়কে কলা অবশ্যই দেবেন। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন।